মুসলমান ভাইরা বিনা মেহনতে বিনা পরিশ্রমে ঈমান ইসলাম চেয়ে বেশি তো এই জন্য এটা মূল্য আমাদের কাছে আছে, কথা ঠিক কি না? আজকে ইতিহাস খুলে আজকে ইসলামের ইতিহাস আমরা যদি পড়ি, আজকে ইসলামের সোনালী যুগের ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমাদের সকলের সঙ্গে দিবালোকের নেই স্পষ্ট হয়ে যাবে ইসলাম আমাদের কাছে এত সহজে আসে না, কথা ঠিক কিনা বলে? বহু রক্ত, বহু ত্যাগ, বহু কুরবানি করে, বহু দান আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার পরে ইসলাম এবং ঈমান আমাদের কাছে এসেছে, কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা, আমি যে কথা বলতেছিলাম সেই কথার মধ্যে এক নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের সাগরের ভিতরে ডুবিয়ে রেখেছেন। ও মুসলমান, নিয়ামতগুলোর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো ঈমানের নিয়ামত, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার ঈমানের নিয়ামতের পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে আরেকটি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটি হলো আমাদের নবী হলেন বিশ্ব নবী, আমি এবং আপনি হলেন সেই বিশ্ব নবীর উম্মত, কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, ঈমানের নিয়ামতের পাশাপাশি আল্লাহ পাক যে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইলেন, মুসলমান ভাইরা আমার আপনাদের কাছ থেকে জানতে চাই সেই ঈমান এবং বিশ্ব নবীর উম্মত এই দুইটাকে বুকের মধ্যে ধারণ করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার যদি রাজি থাকেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের উপরে নবীজি ইন্তেকালের পূর্ব আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধা বর্জন সম্মানিত সভাপতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার নিয়োগ করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অবর্ণিত হাদিসের ভাণ্ডার থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। এর জন্য আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া চাই, আপনারাও দোয়া করেন যে কথাগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার, এই এলাকার সর্বস্তরের নারী পুরুষের জন্য দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সকল দরকারি কথাগুলোই অল্প সময়ের ভিতরে আমার মতো একজন গুনাহগার অযোগ্য নালায়েকের জবান দিয়ে বের করে দেন সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের তিনি বিশেষ আলোচক, বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বরকাতুল্লাহ আলাইহিয়া। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে এসে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। হযরত আসার আজ পর্যন্ত আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে কয়েকটি কথা বলব, সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য বিনীত এবং অনুরোধ করব। এক নম্বর বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পক্ষ থেকে দেওয়া অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। মালিক যে আমাদেরকে কত নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলো কোনোদিন হিসাব করে গণনা করে শেষ করা সম্ভব না। তারপরেও মানুষ যদি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলো নিয়ে চিন্তা করে, ফিকির করে, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলো সম্পর্কে আলোচনা করে, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলো স্মরণ করে, তাহলে অটোমেটিক মানুষ এই কথা স্বীকার করতে বাধ্য হয়, এই কথা অতি সহজে বুঝে ফেলে
আসলে আল্লাহ পাক ছাড়া আমার প্রতি আপন এই দুনিয়ার বুকে কেউ নাই কথা বলে থাকে না। যখন সে চেষ্টা করবে সকল কিছু তো আল্লাহ পাকই আমাকে দান করছে, আমার যাবতীয় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, আমার হায়াতের জিন্দিগি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, আমার সুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, আমার দুনিয়ার যাবতীয় কল্যাণকর বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। অতএব আমার যদি হায়াতের জিন্দিগিতে কাউকে মানতেই হয়, যদি কাহার কাছে মাথা নত করতেই হয়, তার কাছে মাথা নত করব যিনি আমাকে যাবতীয় কল্যাণকর বিষয়গুলো দান করেছেন কথা বলে ঠিক কিনা। এজন্যই আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের এক জায়গার মধ্যে গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে সকল নিয়ামত দান করেছি তোমরা ওই সকল নিয়ামত গুলোর কথা স্মরণ করো। কারণ নিয়ামতের কথা যখন স্মরণ করবে অটোমেটিক বুঝতে পারবে আমি আল্লাহ পাক ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো খালেক নাই, দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো পালন কর্তা নাই কথা বলে ঠিক কিনা। মালিক নিজে বর্ণনা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদের উপরে যে সকল নিয়ামত গুলো দান করেছি তোমরা ওই সকল নিয়ামত গুলো স্মরণ করো, ওই সকল নিয়ামত গুলো নিয়ে তোমরা আলোচনা করো, ফিকির করো, চিন্তা করো। মুসলমান ভাইয়েরা, আমার মানুষ যখন চিন্তা করবে ফিকির করবে, কে দিল আমাকে এতগুলো নিয়ামত, মুসলমান ভাইয়েরা আমার, তখন সে অটোমেটিক আল্লাহ পাকের কুদরতের সামনে মাথা নত করে দিবে কথা বলে ঠিক কিনা। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাকের ওই সকল মাখলুক সম্পর্কে, মালিক যে বস্তুগুলো সৃষ্টি করেছেন ওই বস্তুগুলো সম্পর্কে তোমরা সকলে ফিকির করো, চিন্তা করো। কে বানাইল এত সুন্দর আসমান, কে বানাইল এত সুন্দর জমিন, কে বানাইল গোটা পৃথিবীর এত সুন্দর সুন্দর নিয়ামত সমূহ, মুসলমান ভাইরা আমার, কে বানাইল পাহাড় পর্বত, কে বানাইল চন্দ্র সূর্য, কে বানাইল গ্রহ নক্ষত্র, কে বানাইল সাগর মহাসাগর, কে বানাইল তামাম দুনিয়ার প্রত্যেকটি বস্তু মুসলমান, এগুলো নিয়ে যখন মানুষ চিন্তা করবে ফিকির করবে ও মুসলমান, তখন বুঝতে পারবে একমাত্র সৃষ্টিকর্তা হলেন আমার মাওলা কথা বলে ঠিক কিনা। মুসলমান ভাইয়েরা আমার, আফসোসের বিষয় আজকে আমি এবং আপনি দুনিয়ার এই হায়াতের জিন্দেগি পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে পর্যন্ত ভুলে বসে আছি। মুসলমান ভাইয়েরা আমার, চিন্তা করি না কে আমাকে বাঁচিয়ে রাখলো, কে আমাকে কথা বলার মতো শক্তি দান করলো, কে আমাকে বন্ধের কথা শ্রবণ করার মতো শক্তি দান করলো, কে আমাকে এই চোখের সাহায্য দেখার মতো শক্তি দান করলো, কে আমাকে হাতের দ্বারা ধরার মতো শক্তি দান করলো, কে আমাকে পায়ের দ্বারা চলার মতো শক্তি দান করলো। মুসলমান ভাইরা আমার, চিন্তা করি না কে আমাদেরকে দুনিয়ার এই হায়াতের জিন্দেগি দান করলো কথা বলে ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কসম, আমাদের প্রত্যেকের সাড়ে তিন হাত বডির ভিতরে যে সকল নিয়ামত আছে মুসলমান, আর আমাদের বডির বাহিরে আল্লাহ পাক যে সকল নিয়ামত গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সকল নিয়ামত গুলো আছে বিদায় গোটা পৃথিবী টিকে আছে, আল্লাহ পাকের নিয়ামত আমার সাথে আছে বিদায়, আমি নিজে আজ পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে আছি, আল্লাহ পাক যদি অল্প সময়ের জন্য তার নিয়ামত গুলো আমার থেকে ছিনিয়ে নেয়, আমাদের থেকে ছিনিয়ে নেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নিজের অস্তিত্ব যেরকম ভাবে শেষ হয়ে যাবে গোটা পৃথিবীর অস্তিত্ব পর্যন্ত শেষ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা।
তোমাদের মধ্য থেকে বুদ্ধিমান হলো তারা, যে মানুষগুলো তার মনের চাহিদা গুলোকে কুরবানি দেয়, মন যেটা চায় সেটা করে না, মনের চাহিদা গুলোকে কন্ট্রোল করে রাখে, সে ওই কাজগুলো করে যেই কাজগুলো আল্লাহ তাকে করতে বলেছেন, যে কাজগুলো নবীজি তাকে করতে বলেছেন, এই কাজগুলো যারা করে বেড়ায়, মনের চাহিদা গুলোকে যারা কন্ট্রোল করে রাখে, এবং মৃত্যুর পরে তার একটা জীবন আছে, ওই জীবনের জন্য তারা আমল করে, তারাই হলো বুদ্ধিমান। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ারা, আমার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। আমি তারা, আমি চতুর, আমি সচেতন, এটার পরিচয় আমাকে দিতে হবে। আমার খবর বলে গেলে চলবে না,
আমার আখেরাত বলে দিলে চলবে না, দুনিয়ার ভিতরে থেকে আমার কবরের জন্য ফিকির করতে হবে, দুনিয়ার ভিতরে থেকে আখেরাতের জন্য ফিকির করতে হবে, দুনিয়ার হায়াতের জিন্দেগির ভিতরে আমি আমাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাইতে হবে, কথা ঠিক কিনা বলে মুসলমান ভাইরা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত আদর করে, মায়া করে, মহব্বত করে মুসলমান মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, বাবা মুসলমান, মা মুসলমান, দাদা দাদি পূর্ব পুরুষ যারা তারা সকলেই মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, এই হিসাবে আমি ইমানদার, আমি মুসলমান, কথা ঠিক কিনা বলে? আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে জন্মের দিন আমার বাল কালের মধ্যে আজান, আমার বাল কালের মধ্যে একামত হয়ে গেছে, মুসলমান ভাইরা আমার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে সাত দিনের দিন আমার সুন্দর একটি ইসলামে নাম রাখা হয়েছে, নাম শুনলেই বোঝা যায় আমি মুসলমানের ঘরের সন্তান, কথা ঠিক কিনা বলেন? সাত দিনের দিন আমার আকিকা করা হয়েছে মুসলমান, সাত দিনের দিন মাথার চুলগুলো কেটেছে, এটাকে ওজন দিয়ে তার সম পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় সৎকার করা হয়েছে, মুসলমান ভাইরা আমার কেন কেন? কারণ হলো আমি মুসলমানের ঘরের সন্তান, আল্লাহ পাক আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ মাত্র আমি যদি চাইতেন আমাকে দুই একটা ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ মাত্র চাইলে আমাকে নাসারার ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ মাত্র চাইলে আমাকে অগ্নি পূজারীর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক চাইলে আমাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক চাইলে আমাকে বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু মালিক দয়া করেছেন, মায়া করেছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য ছোটবেলা থেকেই আমি ইসলামের উপরে বড় হয়েছি, কথা ঠিক কিনা বলে? প্রত্যেকটি সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, দুর্ভাগ্যবশত তার মা বাবা যদি ইহুদি হয় তাহলে সন্তানটাকে ইহুদি বানাই, মা বাবা যদি অগ্নি পূজারী হয় সন্তানটাকে অগ্নি পূজারী বানাই, মা বাবা যদি খ্রিস্টান হয় সন্তানকে খ্রিস্টান বানাই, মা বাবা যে ধর্মের হয় সন্তানটাকে ওই ধর্মের উপরে বড় করে তুলে, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের মা মুসলমান, আমাদের বাবা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমাদের মা বাবা আমাদেরকে ইসলামের উপরে বড় করেছে, কথা ঠিক কিনা? এটা তো আল্লাহ আমার কাছে কোনদিন চাই নাই, বিনা চাওয়াই বিনা দরখাস্ত, মাওলানা পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, জন্মের পর থেকে ইসলামের সাথে আল্লাহ পাক পরিচিত করাইলেন, জন্মের পর থেকে আল্লাহ পাককে চেনার মতো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিলেন, মা আমাদেরকে কালেমা শিখাইছে, কথা ঠিক কিনা বলেন? আমাদের মা আমাদেরকে কালেমা শিখাইছে, আমাদের বাবা আমাদেরকে মসজিদ শিখাইছে, আমাদের দাদা আমাদেরকে হাতে করে মসজিদ পর্যন্ত নিয়ে গেছে, আমাদের মা বাবা আমাদেরকে ঘুমানোর পূর্বের দোয়াটা শিক্ষা দিছে, মা বাবা আমাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত শিক্ষা দিছে, মুসলমান ভাইরা আমার কেন কেন? কারণ মা বাবা মুসলমান, সন্তানটাকে মুসলমান বানাইতে হবে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার একবারে সংক্ষিপ্ত সময়, তবে যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে হাজার লাখ অগণিত অসংখ্য নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন, মুসলমান ভাইরা আমার ওই সকল নিয়ামতের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে দামি যে নিয়ামতটি দান করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, সবচেয়ে দামি নিয়ামত যেটা পাইলাম
সেটা হলো ঈমানের নিয়ামত কথা ঠিক কিনা। আমি মুসলমান, আমি ঈমানদার, আল্লাহ পাক আমাকে ঈমানের কালেমা দান করেছে। মুসলমান ভাইরা, আমি আমার যত বড় গুনাহগার হই, যত বড় পাপী হয়ে যাই, এই ঈমানের নিয়ামত নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারি, এই ঈমানের নিয়ামতের বিশ্বাসের উপরে যদি মৃত্যুবরণ করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাত। আমার নবী বলেন, কেউ যদি এই কথা জেনে, এই কথার বিশ্বাস রেখে দুনিয়ার বুক থেকে বিদায় নেয়, মৃত্যুর সময় এই কথা স্বীকার করে, এই কথা বিশ্বাস করে, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমার নবীজি বলেন এই ব্যক্তি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে। যত বড় গুনাহগার হোক, যত বড় পাপী হোক, কিন্তু মুক্তি মারা গেছে ঈমানের উপর, ঈমানের উপরে মারা গেলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন, সে ঈমান আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, খুশি না? খুশি না? তারা তারা খুশি দিতে হাত তুলে আল্লাহ পাককে দেখাই, নারায় তাকবীর, নারায় মুসলমান, সেই নিয়ামতটি হলো আমাদের নবীজির নিয়ামত কথা ঠিক কিনা বলেন। আমাদের নবীজি বলেন বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমি এবং আপনি সেই নবীর উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলেন খাতামুন নবিয়্যিন, আমার নবী হলেন সকল নবীদের নবী, আমার নবী হলেন এমন একজন পয়গম্বর আল্লাহ পাকের পরে তার স্থান সকল নবীদের উপরে, তার মর্যাদা কথা ঠিক কিনা? আমরা আমাদের নবীজির প্রতি ঈমান আনয়ন করেছি, আমরাও মুসলমান, আমরাও ঈমানদার, কিন্তু মুসলমান ব্যবধান হলো এখানে তাদের নবী আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আমাদের নবী তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত, কিন্তু আমাদের নবী যিনি আমাদের পয়গম্বর, যিনি আল্লাহর কসম, আল্লাহর কসম, সকল নবীর চাইতে দামি তিনি, কথা বলে ঠিক কি না? আমার নবী সকল নবীর চাইতে দামি, এই জন্যই তো বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো হইলাম শুধুমাত্র কেবলমাত্র তোমাদের নবী, তা না, তা না, আমি একদিক থেকে তোমাদের নবী, অপর দিক থেকে আবার সকল নবীদের নবী। সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি সকল নবীদের নবী। মুসলমান ভাইরা, আমাদের নবী এই পৃথিবীর বুকে আগমন করেছেন সকল নবীদের পরে, কথা ঠিক কিনা বলেন? সকল নবীর পরে সর্বশেষ যিনি পৃথিবীর বুকে নবী হিসেবে প্রেরিত হয়েছেন তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, পৃথিবীর বুকে আগমন করেছেন সকল নবীর পরে, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় আমার নবী থাকবে সকল নবীর আগে। সুবহানাল্লাহ। জান্নাতের কাছে গিয়ে নবীগণ দাঁড়িয়ে থাকবে, কারণ ভিতর থেকে দরজা লাগানো,
মুসলমান ভাইয়েরা নিরাপদ কোন নবীগণ ভিতরে প্রবেশ করতে পারবে না। কেন পারবে না? কারণ ভিতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। আমার নবীজি বলেন, সকল নবীগণ যখন দাঁড়ানো, আমি যাব সবার শেষে, সবার শেষে গিয়ে দেখব সকল নবীগণ দাঁড়ায় আছে, কেউ জান্নাতের ভিতরে ঢুকে না। কারণ ভিতর থেকে দরজা লাগানো, দরজা খোলার জন্য কেউ টোকা পর্যন্ত দেয় না। আমার নবীজি বলে, তখন আনা আউয়ালু, আমি সর্বপ্রথম, মাইয়া করাউ, যে টোকা দিবে বাবার জান্নাতি, জান্নাতের দরজার মধ্যে। সুবহানাল্লাহ। বলে আমাদের নবীজি বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দিব। ভিতর থেকে প্রশ্ন করা হবে, মান আনতা, কে আপনি জান্নাতের দরজার ভিতরে টোকা দিতেছেন? আমার নবীজি বলেন, তখন আমি বলবো, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ দরজার মধ্যে টোকা দিতেছি। মুসলমান ভাইরা, আমার হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আমার নবীজি যখন বলবেন আমি মুহাম্মদ, ভিতর থেকে ফেরেশতা দরজা খুলে দিয়ে বলবে, নবী গো, আল্লাহ পাক আপনার জন্য দরজা খোলার অপেক্ষায় আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলানা বলে দিয়েছেন, আপনি আসার আগ পর্যন্ত কাহার জন্য যেন আজকে জান্নাতের দরজাটা খোলা না হয়, আপনি আসবেন, দরজা খুলবো, আপনার জন্যই আমি এখানে দাঁড়ায় আছি। মুসলমান ভাইরা আমার চিন্তা করেন, পৃথিবীর বুকে আমার নবী আগমন করলেন, সকল নবীর পরে জান্নাতে যাওয়ার বেলায় আমার নবী থাকবে সবার আগে। আর সেই নবীর উম্মত আমরা খুশি না নারাজ? আর জোরে বলি, খুশি না নারাজ? ও মুসলমান, সেই নবীর উম্মত হওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে সেই নবীর সুপারিশ আমাদের ভাগ্যে ঢুকবে। সেই নবীর উম্মত হওয়ার কারণে মুসলমান ভাইরা আমার জান্নাতে যাওয়ার বেলায় আমি এবং আপনি দুনিয়ার বুকে ঢুকে এসেছি সকল নবীর উম্মতের পরে, জান্নাতে যাওয়ার বেলায় আমরাই থাকবো সবার আগে। আমার নবীজি আরো বলেন, জান্নাতীদের কাতারবদ্ধ হবে, সারিবদ্ধ করা হবে, জান্নাতীদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াইবে, জান্নাতীদের কাতার কিয়ামতের কঠিন ময়দানে হবে, কাতার থাকবে তখন 125 কাতার। আমার নবীজি বলেন, 120 কাতারের মধ্য থেকে 40 কাতার হবে সকল নবীদের উম্মত মিলে, আর একা আমার উম্মতের কাতার হবে 80। ইজরে বলে সুবহানাল্লাহ। সকল নবীর উম্মতের কাতার হবে 40 কাতার, যারা জান্নাতি হবে। আমার নবী বলে, এটা আমার উম্মতের ভিতর থেকে যারা জান্নাতে যাবে তাদের কাতার হবে 80টি, অন্যান্য নবীদের উম্মত মিলে হবে 40 কাতার, এটা আমার নবীর উম্মতের কাতার হবে 80টি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত আমার নবীর উম্মত হিসেবে যদি কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীর উম্মত হিসেবে চলেছিল আল্লাহ, তুমি তাকায় দেখো, তোমার বান্দাগুলো দুই তাহার কথায় দেখাইতেছে গো আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তুমি আমাদের সকলকে বিশ্ব নবীজির সুপারিশ নসিব করে দিও। বলেন আমিন। আল্লাহ কবুল করুক। আমিন। ভাই গুনাহ তো সবাই করি, কোন বেশি, কথা ঠিক কি না? গোপনেও করি, আড়ালে করি, প্রকাশ্যে করি, বড় সমস্যা করি, ছোট গুনাহ করি, বড় গুনাহ করি, গুনাহের জর্জরিত। কিন্তু মুসলমান যতই গুনাহ করি, ততই গুনাহের ভিতরে ডুবে থাকি, আমার মাথার মধ্যে এটা থাকতে হবে আমি এক আল্লাহ গোলাম, কথা ঠিক কি না? বলে আমি বিশ্ব নবীর উম্মত, আমি দুনিয়ার ভান্ডার করে যদি বহু সময় এখানে সেখানে ছুটে যায়,
এখানে সেখানে আমি দৌড়িয়ে বেড়াই, আমার মনে রাখতে হবে আমার সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহ পাকের গোলাম, বিশ্বনবী উম্মত আওয়াজ দিয়ে বলে কথা বিক্রি। এটা যদি স্মরণে থাকে মুসলমান, নামাজ হয়তো একটু কম, দাঁড়ি হয়তো বা সময় রাখে না, সময় হয়তো বা আল্লাহ পাকের সকল হুকুম গুলো পালন করে না, কিন্তু আল্লাহর গোলাম নবী উম্মত এটা যদি মনে রাখতে পারে, এই মুসলমান তার ঈমান এবং ইসলামকে হেফাজতের জন্য রক্ত দিবে, হেফাজত দিবে, শাহাদাত পালন করবে, তারপরে ঈমান ইসলামের উপরে টিকে থাকার চেষ্টা করবে কথা বিক্রি না বলে। আমরা ভুলে যাই, আমি ভুলে যাই আমার পরিচয়, যখন দুনিয়ার কিছু পদ পজিশন আসে না বলে, দুনিয়ার কিছু পদ পজিশন, দুনিয়ার কিছু ক্ষমতার ত্যাগ, দুনিয়ার কিছু অর্থ সম্পদ আমার সামনে আছে, তখন আমি ভুলে যাই আমার পরিচয়, তখন আমি ভুলে যাই আমি এক আল্লাহর গোলাম, আমাকে সত্য বলতেই হবে, আমাকে ইসলামের কথা বলতেই হবে, আমাকে কোরআনের কথা বলতেই হবে। বিনিময়ে যদি বিপদ আসে, আসল মুসলমান বিপদের পরোয়া না করে ঈমান ইসলামের উপরে টিকে থাকবে কথা ঠিক কিনা বলে। আমরা দেখেছি ফিলিস্তিনের মধ্যে মুজাহিদ তারা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, সেখানকার মা বোনেরা পর্যন্ত জীবন দিতেছে, রক্ত দিতেছে, শাহাদাত পালন করতেছে, নিজেদের ঈমান এবং ইসলামকে ছাড়তে তারা প্রস্তুত হচ্ছে না কথা ঠিক কিনা বলে। আজকে আমাদের কি হয়ে গেল, আজকে আমাদের কি হয়ে গেল, আমাদের সামনে প্রকাশ্য দিবালকে বিশ্বনবীর দুশ্মনেরা, আমার নবীর দুশ্মনেরা, তথা কথিত কাদিয়ানি জামাত 90% মুসলমানের এই বাংলাদেশের মাটিতে বিশ্বনবীর দুশ্মন হয়ে প্রকাশ্য মাঠে ময়দানে এস্তেমা করার ঘোষণা দেয় মুসলমান বসে থাকবে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে নবীর উম্মত হয়ে ওঠার সুযোগ পাবে না কথা ঠিক কিনা বলে। নবীর দুশ্মনেরা মুসলমানের জমিতে নবীর আশেকদের জমিনে নবীর বিরুদ্ধে কাজ করে বসে থাকবে, আর ধর্মপ্রাণ তাওহীদী জনতা তারা তাদের পদ পজিশন নিয়ে বসে থাকবে, এটা মুসলমানের পরিচয় হতে পারে না কথা ভিক্ষুরা বলে। মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবীর দুশ্মনেরা যদি নবীর বিরুদ্ধে মাঠে যাবে, আমার নবীর দুশ্মনেরা শাহাদাত বরণ করার পরে
ইসলাম এবং ঈমান আমাদের কাছে এসেছে, কথা ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা? আমি যে কথা বলতেছিলাম সেই কথার মধ্যে এক নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের সাগরের ভিতরে ডুবিয়ে রেখেছেন। ও মুসলমান, নিয়ামতগুলোর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো ঈমানের নিয়ামত, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার ঈমানের নিয়ামতের পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে আরেকটি নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটি হলো আমাদের নবী হলেন বিশ্ব নবী, আমি এবং আপনি হলেন সেই বিশ্ব নবীর উম্মত, কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, ঈমানের নিয়ামতের পাশাপাশি আল্লাহ পাক যে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইলেন, মুসলমান ভাইরা আমার আপনাদের কাছ থেকে জানতে চাই সেই ঈমান এবং বিশ্ব নবীর উম্মত এই দুইটাকে বুকের মধ্যে ধারণ করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার যদি রাজি থাকেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের উপরে নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে গুরুত্বপূর্ণ নসিহত পড়ে গেছে, মুসলমান ভাইরা আমার সেই নসিহত আমাদের সকলকে মানতে হবে, অবলম্বন করতে হবে। আমার নবীজি ইন্তেকালের পূর্বে গোটা উম্মতদেরকে উদ্দেশ্য করে বলে গেছেন, বিশ্ব নবীজি বলেন তারাকতুফিকুম আমরাইন, আমার নবীজি বলেন ও আমার উম্মতেরা আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, আমি মুহাম্মদ চিরকাল পৃথিবীর বুকে থাকব না, আমি আল্লাহ পাকের রাসূল, আমার পূর্বে বহু রাসূল পৃথিবীর বুকে আগমন করেছেন, কোন নবী রাসূল পৃথিবীর বুকে চিরকাল থাকতে পারে নাই, এমনকি আমি মুহাম্মদ পর্যন্ত চিরকাল পৃথিবীর বুকে থাকতে পারবো না। কোন মুহাম্মাদুন ইল্লা রাসূল কত খলক মিন কবলিহি রাসূল, আমার নবী বলে ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ পাকের বাণী, মুহাম্মদ তো অন্য কেউ নয়, মুহাম্মদ হলো আল্লাহ পাকের একজন পয়গম্বর, আর মুহাম্মদের পূর্বে আরো অনেক পয়গম্বর নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করেছে, তারা যেরকম ভাবে দুনিয়া থেকে চলে গেছে, মুহাম্মদও একদিন দুনিয়া থেকে চলে যাবে, কথা বলে ঠিক কিনা? আমার নবী উম্মতদেরকে উদ্দেশ্য করে বলে ও আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে চলে যাব, আমি চলে যাওয়ার পর তোমার ঈমান এবং তোমার ইসলামকে কুফরি শক্তিগুলো, ঈমান ইসলামের দুশমনগুলো ছিনিয়ে নেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। ওই মুহূর্তে যদি তোমরা দুইটি জিনিসকে ধরে রাখতে পারো, আওয়াজ দেওয়া বলে কয়টি জিনিস, সবাই বলেন কয়টি জিনিস? মুসলমান ভাইরা আমার নবীজি বলেন তারাকতুফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটি জিনিসকে তোমরা হাত ধরে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমাদের কি বুঝিয়ে যাচ্ছেন? ওয়া আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, এই দুইটি জিনিসের সাথে তোমরা তোমাদের সম্পর্ক গড়বে, ততদিন পর্যন্ত কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। মুসলমান ভাইরা আমার সেই দুইটি জিনিস কি? আমার নবীজি বলেন এক নম্বরে হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত 30 পারা কুরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? বিশ্ব নবীজি বলেন আমি চলে যাচ্ছি, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত 30 পারা কুরআন আমাদের কাছে রেখে যাচ্ছি, এই কুরআন যদি তোমরা ধারণ করো, এই কুরআনের সাথে যদি তোমরা সম্পর্ক স্থাপন করো, দুনিয়ার কোন পরাশক্তি তোমাদের সাথে কোনদিন বিজয় হতে পারবে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু আফসোস আফসোস, আজকে মুসলমান ঠিক আছে, কিন্তু মুসলমানের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কথা ঠিক কিনা বলে? মুসলমানের ঘরে আল্লাহর মধ্যে কোরআন খুব সুন্দরভাবে সাজানো, মুসলমানের মসজিদে কোরআন কালিম ভরপুর করে রাখা আছে, মুসলমানের ঘরে ঘরে কোরআন, মুসলমানের মসজিদে মসজিদে কোরআন, আজকে মুসলমানদের সমাজে প্রত্যেকটা মুসলমানের কাছে 30 পারা কোরআন, কিন্তু সেই মুসলমান আল্লাহ পাকের কোরআনকে ঘরের ভিতরে ঠিক করে রেখে দিছে, এই কোরআন কারীমের তেলাওয়াত পর্যন্ত তারা করে না, এমনকি কোরআনের মধ্যে আল্লাহ পাক যে সকল বিধি বিধান গুলো দান করেছেন, ওই বিধি বিধান গুলো নিজের উপরে পর্যন্ত কোনদিন বাস্তবায়ন করে না, কথা ঠিক কিনা বলে? কোরআন কারীমের এক নম্বর হক হলো কোরআন নির্ভুলভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা,
দুই নম্বরে কোরআন কারিমের ব্যাপারে প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করার পাশাপাশি কোরআনের মধ্যে আল্লাহ পাক যেই সকল বিধি বিধান গুলো দান করছেন ওই সকল বিধি বিধান গুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কোরআন যেভাবে বলেছে আমার পরিবারটাকে সেইভাবে পরিচালিত করতে হবে। মুসলমান কোরআনের আলোকে আমি নিজেকে আলোকিত করবো, কোরআনের আলোকে আমি আমার পরিবারকে আলোকিত করবো। মুসলমান ভাইরা আমার কোরআনের রঙে আমি আমার সমাজকে রঙিন করবো। কোরআন কারিমের বিধান হলো আমি আমার রাষ্ট্রকে পর্যন্ত পরিচালনা করার জন্য চেষ্টা ফিকির করব। কিন্তু মুসলমান আফসুস আর আফসুস, দুঃখ আর দুঃখ, পরিতাপ আর পরিতাপ, কষ্ট আর কষ্ট, মুসলমান আজকে কোরআন কারিমের তেলাওয়াত তো করেই না, এমনকি মুসলমান সেই কোরআন কারিমের বিধানকে পর্যন্ত তাদের সমাজের মধ্যে বাস্তবায়ন করে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের খাঁটি বান্দা দ্বারা, আল্লাহ পাকের প্রকৃত মুমিন বান্দা দ্বারা তারা এটাই বলবে, এটাই বলবে মালিক কোরআন দান করছেন, সেই কোরআনকে বুকের মধ্যে ধারণ করব, সেই কোরআনকে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? কোরআন নিয়ে কবর পর্যন্ত যাইতে কারা কারা রাজি আছেন দুইটা হাত উত্তোলন করে দেখা। আল্লাহ আল্লাহ এই কোরআন নিয়ে তোমার বান্দা গুলো কবর পর্যন্ত যেতে রাজি আছে গো আল্লাহ, ও আল্লাহ এই কোরআন নিজেদেরকে তোমার তৌফিক দান করো, এই কোরআন বুঝে শুনে কোরআন অনুযায়ী নিজেদেরকে সাধারণ তৌফিক দান করো। বলেন আমিন। ও মুসলমান এই কোরআন কারিম আল্লাহ পাক আমাদেরকে দান করেছে অত্যন্ত দামি কোরআন। কথা বলে ঠিক কিনা? কোরআন পেয়ে আমরা খুশি না নারাজ? আমার দিকে তাকান, খুশি না নারাজ? মুসলমান কোরআন পেয়ে আমরা খুশি, কোরআন পেয়ে আমরা খুশি? কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ পাক আপনার মর্যাদাকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন কিতাবান আনজালনাহু ইলাইকা, ও নবী মুহাম্মদ আমি আল্লাহ পাক আপনার উপরে এমন একটা কিতাব নাযিল করেছি, আমি আল্লাহ পাক আপনার উপরে 30 পারা কোরআন নাযিল করেছি। কেন কেন নাযিল করলাম? লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি এই কোরআনুল কারীমের মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দান করেছেন কেন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের দিকে যাওয়ার জন্য? কোরআন দান করেছেন কেন মিথ্যা থেকে বের হয়ে সত্যের দিকে যাওয়ার জন্য? কোরআন দান করেছেন কেন অন্যায় জুলুম থেকে বের হয়ে ন্যায় এবং ইনসাফের দিকে যাওয়ার জন্য? কথা বলে ঠিক কিনা? একটা মানুষ যতই খারাপ হোক, একটা মানুষ যতই নিকৃষ্ট হোক, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের সাথে যখন তার বোধের সম্পর্ক হয়ে যায় ওই কোরআন তাকে খারাপ থেকে বের করে ভালোর দিকে নিয়ে যায়। কথা ঠিক কিনা? বলে মুসলমান ভাইরা আমার কে জানে না, কে জানে না, কোন মুসলমান এই কথা জানে না? প্রত্যেকটা মুসলমান এই কথা দিয়ে মানে বিশ্বাস করে। মুসলমান বিশ্বনবী মক্কার বুকে যখন কোরআনের বাণী প্রচার শুরু করলেন, ও মুসলমান আরবের কাফের গুরু বিশ্ব নবীজির বিরোধিতা করা শুরু করলেন, চতুর্দিক থেকে আমার নবীজির বিরোধিতা শুরু হইল। মুসলমান ভাইরা আমার যতই বিরোধিতা করে আল্লাহ পাক আমার নবীর মর্যাদাকে, আমার নবীর কোরআনের বাণীকে তত বেশি এলাকার মধ্যে প্রচার করিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেরা ঐক্যবদ্ধ হয়ে গেল, সিদ্ধান্তে বসে গেল মোহাম্মদকে তো কোনোভাবে দমানো যাচ্ছে না,
মুহাম্মদকে তো কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না, দিন যতই যাচ্ছে মুহাম্মদের ধর্ম মুহাম্মদের কুরআন ততই বেশি মানুষ গ্রহণ করা শুরু করছে। কি করা যায় কি করা যায়, সিদ্ধান্ত গ্রহণ করলো কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। মুসলমান ভাইয়েরা আমার ঘোষণা আসতেছে কে মুহাম্মদকে হত্যা করতে পারবে, তবে এমনিতে কেউ রাজি হবে না, মুহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে পুরস্কার হিসাবে তাকে 100 উট দান করা হবে। ও মুসলমান আমার নবীকে হত্যা করার জন্য কাফেররা প্রত্যক্ষভাবে 100 উটের পুরস্কার ঘোষণা করে দিল। মুসলমান ভাইরা আমার নবীকে হত্যা করার জন্য কারো সাহস হয় না। ওই সময় সে ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল, দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো অপেক্ষা করো, যাবো আর আসবো, মুহাম্মদের কল্লাটা তোমাদের কাছে নিয়ে আসবো। মুসলমান চিন্তা করে দেখে ওই ব্যক্তিটা তখন কত বেশি অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল, কথা ঠিক কিনা? কত নিকৃষ্ট হয়ে কত গভীর অন্ধকারের নিম্ন স্তরে থাকলে এই কথাটা বলতে পারে, দাঁড়াও পুরস্কার জুদা, আমি মুহাম্মদের কল্লা এনে পুরস্কার নিয়ে তারপরে বিদায় হব। বলো তোমরা কি তোমাদের কথার উপরে এখন পর্যন্ত আসো কিনা? যদি কথা আমি যাবো আর মুহাম্মদের কল্লাকে নিয়ে আসবো। মুসলমান ভাইয়েরা আমার যেমন সিদ্ধান্ত তেমন কাজ। হযরত উমর ছিলেন তখন ওই ব্যক্তিটা যে আমার নবীর কল্লা আনার জন্য দাঁড়িয়েছিল, কথা বলে ঠিক কিনা? উমর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে নিজের তরবারি হাত থেকে বের করে খোলা তরবারি নাঙ্গা তলোয়ার নিয়ে হযরত উমর বিশ্ব নবীর কল্লা আনার জন্য অন্ধকারের ভিতরে ছিল, কথা বলে ঠিক কিনা? নবীজির কল্লা আনার জন্য উমর দাঁড়ায় গেছে, দৌড় দিছে দৌড় দিছে, কিছু দূর পর্যন্ত যাওয়ার পরে রাস্তার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতের উমরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পরে তিনি বলতেছেন, উমর রাগান্বিত অবস্থা নাঙ্গা তলোয়ার নিয়া তুমি কোন দিকে যাইতেছো, উদ্দেশ্যটা কি শুনতে পারি নাকি? মুসলমান ভাইয়েরা আমার হযরত উমর বললেন, শোনো মুহাম্মদ নতুন ধর্ম নিয়া নতুন ধর্ম নিয়া আমাদের মক্কার ভিতরে একটা ভাষা তৈরি করতেছে, মুহাম্মদ নতুন কোরআন নিয়ে আসছে কালাম, এই কোরআনের বাড়ি প্রচার করে মুহাম্মদ মা বাপ দাদার মধ্যে বাপ আর সন্তানের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইতেছে, এই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি এই খোলা তরবারি দিয়ে মুহাম্মদকে হত্যা করে মুহাম্মদের কল্লাটা বাইতুল্লাহর সামনে কাফেরদের কাছে পেশ করব। মুসলমান ভাইয়েরা জামা উমর যখন এই কথাটা বললেন তখন নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর মুহাম্মদের কল্লা আনার জন্য যাচ্ছ, কারণ মুহাম্মদ নতুন এক কোরআনের বাণীর কথা বলে, আল্লাহর কালামের কথা বলে, মুহাম্মদ ধর্মের কথা বলে, এই জন্য তুমি মুহাম্মদের কল্লা আনার জন্য যাচ্ছ। উমর তোমার কি খবর নাই? উমর তোমার কি খবর নাই? তোমার ঘরের ভিতরে যা দেখো, তোমার বাড়িতে তোমার বোন ফাতেমা আর তোমার পত্নী পতি ফাতেমার জামাই দুইজনে মিলে সেই মুহাম্মদের কোরআন পড়ে, সুবহানাল্লাহ বলে, সেই মুহাম্মদ কোরআনের কথা বলার কারণে মুহাম্মদকে মারার জন্য তুমি যাচ্ছ, সেই মুহাম্মদের কোরআন তো তোমার ঘরের ভিতরে তারা চলতেছে, সেই কোরআনের তারিখ তোমার বোন আর তোমার গোত্রের প্রতি মিলে তোমাদের বাড়িতে করতেছে। মুসলমান ভাইরা যখন হযরত উমর এই কথাটা শুনলেন অত্যন্ত রাগান্বিত হইয়া তাড়াতাড়ি নিজের বোনের বাড়ির দিকে দৌড় দিতে শুরু করলেন। মুসলমান ভাইরা আমার নিজের বোনের বাড়ির দিকে গেলেন, তখন বোন আর গোত্রের প্রতি দুইজনে মিলে ঘরের ভিতরে বসে বসে কোরআনুল কারীমের সূরা তাওহা তেলাওয়াত করতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। উমরের আওয়াজ পেয়ে বোন ফাতেমা আর মগনি প্রতি দুইজন
মুসলমান কেন মারে কেন মারে, কারণ উমরের বকরি পতি আল্লাহর নবীর উপরে নাযিলকৃত কুরআন পড়ে কথা বলে, ঠিক কিনা? মার শুরু করছে, বন্ধু রয়ে গেছে নিজের স্বামীকে বাঁচানোর জন্য, উমর তখন নিজের বোনের উপরে পর্যন্ত আঘাত করা শুরু করে দিয়েছে মুসলমান। হযরত উমরের আঘাতে নিজের বোন এবং যজ্ঞপতি রক্তাক্ত হয়ে গেছে মুসলমান, তাদের রক্ত তাদের ঘরের ভিতরে জমিনের মধ্যে গড়িয়ে পড়েছে মুসলমান। এমন অবস্থাতে উমর তখন বলতেছিল, ভাইজান যতই মারেন যতই কাটেন, মুহাম্মাদের কুরআন যেটা আমরা ধারণ করেছি এই কুরআন কোনদিন আমরা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বলি আমাদেরকে যতই মারেন যতই জুলুম করেন যতই নির্যাতন করেন যতই আমাদের বিরুদ্ধে আপনারা চলেন না কেন, আল্লাহর কসম আল্লাহর কসম, যে দায়িত্ব আল্লাহ পাক আলেমদেরকে দান করেছেন, আলেমরা এই দায়িত্ব থেকে পিছনে ফিরে যাবে না, কথা ঠিক কি না? বল বলে মারবেন মারে। হযরত উমর বলেন কথা শুনে একটু প্রভাবান্বিত হয়ে গেল, চিন্তা করতে লাগলে, এত মারতেছি রক্ত ঢালাইতেছি, তারপরে বলতেছে মুহাম্মাদের কোরআন মুহাম্মাদের কালিমা থেকে গ্রহণ করছে, মুহাম্মাদের উপরে নাযিলকৃত কোরআনকে ছাড়তে রাজি না। আচ্ছা মুহাম্মাদের যে কোরআন তোমরা নিজেরা ঘরের ভিতরে পড়তেছিলে, আমাকে কি একটু পড়ার সুযোগ দিবে নাকি? সুবহানাল্লাহ। বলে আমার একটু শোনা দেখি তোমরা কি করতেছিলে মুসলমান, কোন ধর্মে বলতেছে ভাইদার, অবশ্যই দিব অবশ্যই দিব, কিন্তু এই কোরআন এমন এক কিতাব এটা ধরার আগে নিজের নিজেকে পবিত্র করতে হয়, কথা বলে ঠিক কি না? ভাইদার অবশ্যই দিব আমাদের কোরআন, কিন্তু আপনি তো না পার, আপনি কাফের, আপনি পবিত্রতার সহিত গোসল করেন নাই, এই জন্য আপনি না পাক। ভাইদান আপনার হাতে আমরা কোরআন দিতে পারি, শর্ত হলো আগে আপনার পবিত্র হইতে হবে। সুবহানাল্লাহ। বলেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন হলো এমন এক কালাম এটা ধরতে হলে প্রথমে নিজে নিজেকে পবিত্র বানাতে হবে, কথা ঠিক কি না? ভাইদান না পাক তো আপনি আগে গোসল করে পবিত্র হন, যেই অংশটুকু তখন তাদের কাছে ছিল মুসলমান, সেটা তারা লুকিয়ে রেখেছিল লুকিয়ে রেখেছিল। উমর যখন চাইলেন এবার সেটা ভিতর থেকে বের করে আনলেন, বের করে হযরত উমরের হাতের মধ্যে দিলেন মুসলমান ভাইরা। উমর যখন নিজের হাতের মধ্যে সেই অংশটুকু পাইলেন, উমর এবার তেলাওয়াত করতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ও মুসলমান, উমর এক একটা আয়াত করে আর ওই আয়াতটা উমরের কলিজার মধ্যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ। বলে মুসলমান ভাইরাটি আমার বেশি দূর পর্যন্ত পড়তে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র এক পৃষ্ঠার কাছাকাছি যখন উমর করলেন এতটুকু পরে উমর ক্ষান্ত হয়ে বলতেছে, বন্ধু যতটুকু পড়েছি ততটুকুই, আর সামনে বাড়ার মতো শক্তি আমার গায়ের মধ্যে নাই, আমি যদি সামনের দিকে বাড়তে থাকি আমার ভিতরে যে জ্বলন শুরু হয়ে গেছে ওই জ্বলনে আমি পুরো থারথার হয়ে যাব, বোন আর সামনে যেতে চাই না,
তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও সেই মোহাম্মদের দরবারে, যে মোহাম্মদের উপরে আল্লাহ পাক এই কুরআন কে নাযিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যান, নিজের সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় দেন, নিজের সন্তানটাকে কোরআনের আলেম বানান, নিজে কোরআন পড়েন, সন্তানকে কোরআন পড়ান। আল্লাহর কসম, আল্লাহ পাক আপনার মর্যাদাকে বাড়ায় দিবে। উমর গেছে নবীজির দরবারে, নবীজি বলেন উমর এখন কি সময় হয় নাই? উমর বলেন নবী গো সময় হয়েছে, এই জন্য তো আপনার দরবারে আসছি। হুজুর যখন আসতেছিলাম তখন নিয়ত ছিল আপনার কল্লা নিয়ে যাব, হুজুর এখন সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি, আমার কল্লা আপনাকে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার গোটা পৃথিবীর বুকে মুসলমানদেরকে কর্তৃত্ব প্রদান করবে, কথা বলে ঠিক কিনা? মুসলমান নাই খাবে এটা হতে পারে না, ঠিক কিনা? বলে মুসলমান নাই খাবে এটা হতে পারে না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বর্ণনা করছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ। আল্লাহ পাক কোরআনে বলেছেন দুঃখ করো না, টেনশন করো না, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। সত্য হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, কথা বলে ঠিক কি না? যদি বিজয় না হতে পারি, যদি জয়ী হতে না পারি, বুঝতে হবে প্রকৃত ইমানদার আমরা হতে পারি নাই, কথা ঠিক কি না? বলে আজকে গোটা পৃথিবীর মুসলমান যদি প্রত্যক্ষভাবে ইমানের তাকাদার মতো চরণ করত, আজকে ফিলিস্তিনে দাঁড়ায় আমার মুসলমান ভাই বোনেরা ইহুদিদের হাতে নিজেদের জীবন দিত না, একটা মুসলমানের গায়ে আল্লাহ পাশার সঙ্গে সঙ্গে আজ একটা ইহুদিদের পরলোকে হতে কারণ হয়ে যেত, কথা ঠিক না? বলে আজকে মুসলমানের রক্তে, আজকে মুসলমানের রক্তে গোটা জমি রক্তাক্ত হচ্ছে, কিন্তু মুসলমান আজকে জেগে উঠে না, কারণ বিশেষভাবে আল্লাহ কবুল করেছেন আজকের মাহফিলের সকল অত্যন্ত কাঙ্ক্ষিত মেহমান যার আলোচনা শোনার জন্য আপনারা সেই মাগরিবের পর থেকে এখানে আশেপাশে ঘোরাফেরা করছেন। আমাদের সেই বিশেষ মেহমান হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামত বরকাতুহুল আলিয়া স্টেজের মধ্যে চলে এসেছেন। আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে সরে বলে আমিন। আল্লাহ পাক হযরতের কণ্ঠের মধ্যে বরকত দান করুন, আমিন। আল্লাহ পাক হযরতকে দীর্ঘজীবী করুন, যতদিন বাঁচিয়ে রাখবেন কোরআনের পথে, ইসলামের পথে, হকের পথে, সত্য কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর বাণী মৃত্যু পর্যন্ত প্রচার করে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি আমার সর্বশেষ
কথা। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা। দুই নম্বরে নবী বলেছেন সুন্নাত রাসূলি, আমার নবীর আমি নবী মুহাম্মদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবা। কুরআন এবং সুন্নাহ দুই জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ আমার আমাকে আপনাকে আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কুরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে কুরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।